বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঝাড়গ্রামের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় পথ অবরোধ করা হয়। রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি এবং রাস্তার বেহাল দশা, এই বেহাল দশা কাটিয়ে ওঠার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। অভিযোগ, সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড যাওয়ার প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাজ্য সড়কের অবস্থা এমনই যে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এদিকে আবার রয়েছে স্কুল, কলেজ ও হাসপাতাল, ফলে নিত্য যাতায়াতে বেশ সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে লিখিত সমস্যার কথা জানিয়েও মেলেনি সুরাহা। অভিযোগ এমনই, তাই বাধ্য হয়ে বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ নামেন এলাকাবাসী। আসল সমস্যা হচ্ছে এই যে এটা একটা মেন রাস্তা, সমস্ত জেলার বাস এই নিউ বাসস্ট্যান্ডে ঢোকে। আমরা এখানে কাছাকাছি, আমাদের সবার বাড়ি এখানে, অনেক বয়স্ক লোক থাকেন, এই বাচ্চাটা, এই আমার এই বাচ্চাটা, ও ডাস্ট অ্যালার্জিতে এমন এখন 5-6 দিন ধরে এরকম অসুবিধা ভোগ করছে, ওষুধ খাচ্ছে, কিছুতেই সারছে না। কিন্তু কথা হচ্ছে এই রাস্তাটা যে মেন রাস্তা, এটা যদি সারাই না করা যায়, এখানে বাস চালানো খুবই মানে যুক্তিযুক্ত নয়। তৃণমূল সরকার 11 বছরে কোনো উন্নয়ন করেনি, কাটমানি ও দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়েছে, অভিযোগ বিজেপির। তৃণমূল সরকার 11-12 বছরের রাজত্বে কোনো সময় এরা উন্নয়নের কাজ করেনি, খালি মানুষকে ধোকাবাজি এবং প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছে এবং চারিধারে কাটমানি এবং দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়েছে, যার ফলস্বরূপ আমরা দীর্ঘদিন, এটা আজকের নয়, দীর্ঘদিনের ওইখানে এলাকাবাসীর দাবি আছে যে সেটেলমেন্ট মোড টু যে নতুন বাসস্ট্যান্ড, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। তারা বিভিন্নভাবে দাবি জানিয়েও কোনো সুফল পাননি বলে আজকে তারা বাধ্য হয়ে ওখানে পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে। বিক্ষোভের পরও যদি রাস্তার মেরামত না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম থেকে দেবেন তিওয়ারি, রিপোর্ট ক্যালকাটা নিউজ।